সিদ্ধান্ত নেয়ার তিন দিন পরেও অপসারিত হয়নি মহেশখালের মুখে দেয়া বাঁধটি। বন্ধ হয়ে আছে নগরীর হালি শহর আগ্রাবাদ বন্দর এলাকার পানি নিষ্কাশনের পথ। ফলে জলাবদ্ধতা থেকে রেহাই মিলছে না চারটি ওয়ার্ডের কয়েক লাখ বাসিন্দার। খালে জমে থাকা বিষাক্ত পানি আর দুর্গন্ধে বিষাক্ত পুরো এলাকা। বিপ্লব মজুমদার ক্যামেরা রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। চট্টগ্রামের আগ্রাবাদ হালিশহর বন্দর এলাকার পানি নিষ্কাশনের প্রধান পথ মহেশখাল। তবে খাল দিয়ে জোয়ারের পানি ঢুকে পড়ায় 2015 সালে বাঁধ নির্মাণ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, কিন্তু অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণের কারণে বিস্তীর্ণ এলাকায় দেখা দিচ্ছে জলাবদ্ধতা। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার সিটি কর্পোরেশন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় কাউন্সিলরদের নিয়ে অনুষ্ঠিত হয় বৈঠক। সিদ্ধান্ত হয় বাঁধটি সরিয়ে নেওয়ার পর্যন্ত পানি, যেটা আসলে বলার অপেক্ষা রাখে না, এটা আসলে খুবই একটা বড় একটা হালকা হালকা একটা সূর্যের দেওয়া পানি নামে পুরো এলাকা বন্ধ হয়ে যায়। বাসা বাড়িতে সবার ঘর দুয়ার পানি উড়ে, গাড়ি ঘোড়া নিয়ে বাসা যাওয়া যায় না। খনন বলেন বা ঠিক মতো ইয়ে না করার জন্যই তো এই প্রবলেমগুলো হচ্ছে। বাঁধগুলো যদি সঠিকভাবে পরিচর্যা করা হয় নিশ্চয়ই জনগণের এই ভোগান্তিটা থাকে না। এদিকে বাঁধটি রোববার বিকেল পর্যন্ত সরিয়ে না নেয় এখনও পানি বন্দী হয়ে আছে আগ্রাবাদ হালি শহর বন্দর এলাকার লাখ লাখ বাসিন্দারা। এতে তাদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। মহেশখালের মুখে এই বাঁধটি সরানোর সিদ্ধান্ত হয়েছিল বৃহস্পতিবার, কিন্তু আজও পর্যন্ত ঠিক সরানো হয়নি। বরং খালের মুখে ময়লা আবর্জনা পড়ে সেটি পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। একুশে টেলিভিশনে ক্যামেরা দেখার পরে বাঁধের কর্মীরা এভাবে ময়লা আবর্জনা পরিষ্কারের কাজে নেমে পড়লেন। বাঁধের কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় খালের বিষাক্ত পানি আর দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা। এটা সীমাহীন দুর্ভোগ। এই দুর্ভোগের চিত্র হয়তো আপনারা দেখেছেন। এখানে এত পরিমাণ পানির গন্ধ যে রাতেবেলা ঠিক মতো ঘুমানো যায় না, হাঁটা চলা যাচ্ছে না। যে সিঁড়ি এলাকার মধ্যে পানি মনে করছি, এটা দেওয়ার পর আমাদের এখানে অনেক উন্নতি হবে। এখন দেখুন এটা দেওয়ার পর আমাদের আরও বিপদ। শিগগিরই বাঁধটি অপসারণে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা স্থানীয়দের। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম।